নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। চলে এসেছি আমরা পরের পার্ট নিয়ে। তো এবার আমরা গুয়াহাটি স্টেশন থেকে গাড়িতে এবার পাড়ি দিয়েছি মেঘালয়ের পথে। তো এখানকার প্রচণ্ড জ্যাম, রাস্তা পার হয়ে আমাদের ফাঁকা রাস্তায় আসতে বেশ কিছুটা সময় লেগে গেল। আশেপাশে বহু বড় বড় বিল্ডিং, বড় বড় অফিস, সমস্ত কিছু রয়েছে আশেপাশে। সব অফিস যাত্রীরা কেউ বাইকে কেউ গাড়িতে যাতায়াত করছেন, সঙ্গে বাসও রয়েছে। তো এইভাবে ভিড়ের মধ্যে আমরা এগিয়ে চলেছি। এটা হচ্ছে আসামের ইলেকট্রিসিটি অফিস, বিজলি ভবন। বেশ সুন্দর, বিশাল বড় একটা অফিস। এরকম বেশ কয়েকটা অফিস পার হয়ে, বেশ কয়েকটা শপিং মল পার হয়ে পরপর এগিয়ে যাচ্ছি আমরা। শহরটা বেশ বড় সড়ই আছে, মোটামুটি ঘিঞ্জি আছে, একদম ফাঁকা ফাঁকা না। তবে শহরটা পার করে বেশ কিছুটা পেরিয়ে আসলেই ফাঁকা। তো আমরা ফাঁকা এবার কিছুটা আসার পরে এখানকার একটা লোকাল, আমরা এখন মেঘালয়ের মধ্যে ঢুকে পড়েছি। মেঘালয়তে ঢুকে আমরা ওখানকার একটা লোকাল খাসি হিলসের একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা চলে এসেছি। আমরা ওখানে লোকাল খাবো বলে, লোকাল খাবার খাবো বলে অর্ডার দিয়েছি, কিন্তু এখানে লোকাল খাবার বলতে সবই দেখছি পর্কের নানা রকমের ডিশ। দেখুন পরপর সব সাজানো আছে, নানান রকম স্টাইলের পর্কের নানা রকম ডিশ। তো আমরা সেগুলো কিছু অর্ডার করিনি, আমরা মাটন অর্ডার করেছি। এখানে খাসি বলা যাবে না, কারণ খাসিটা হচ্ছে এখানকার যে প্রজাতিটা আছে, যারা তাদের তাদের জাতির নাম এটা খাসি। তো আমরা মাটন অর্ডার করে নিয়েছি, এখানকার লোকাল চাল, মোটা মোটা একটু চালগুলো। খারাপ লাগলো না, খেতে বেশ ভালো লাগলো। তো আমরা খাওয়া দাওয়ার পরে এবার এগিয়ে চলেছি আবার নেক্সট গন্তব্যের দিকে। কি সুন্দর লাগছে একবার অপূর্ব দৃশ্যটা দেখুন, পাহাড়ের গায়ে গায়ে প্রচুর বাড়িঘর, প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, প্রচুর অনেক কিছু আছে। আর এখানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পাহাড় নাকি পার্সোনাল, মানে প্রত্যেকে নিজের নিজের পাহাড় কেটে নিজেদের জায়গা বানিয়ে, মানে নিজেদের জায়গাটা আগে থেকেই থাকে, পাহাড় কেটে হোটেল রেস্টুরেন্ট যাই বলুন সেগুলো বানানো হয়। দেখুন এখানে এরকম ধাপে 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 চাষ চাষ করা হয়, লোকাল সবজি সমস্ত কিছু চাষ হয় এখানে। বেশ কিছুটা আসার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এরকম ঘোরানো রাস্তা প্রত্যেকটা জায়গাতেই। তো এটা একটা ভিউ পয়েন্ট, এখানে আমরা অপূর্ব দৃশ্য দেখে দাঁড়ালাম। আমার মেয়েরও একটু গা গোলানোর প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণে দাঁড়ালাম একটু, সঙ্গে ছবিটাও তুলে নিলাম। দেখুন কি দারুণ লাগছে দেখতে, সারা রাস্তা অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আসলাম, তো এখানে এসে আরও একটা অপূর্ব দৃশ্য দেখে দাঁড়াতে বাধ্য হলাম। কতগুলো পাহাড় আর কত সুন্দর মনোরম দৃশ্য দেখুন। আর রাস্তাগুলো এত উঁচু উঁচু যে বড় বড় ট্রাকগুলো যেতে যেতে এত মানে আওয়াজ হচ্ছে, এত বোঝা যাচ্ছে ট্রাকগুলো টানতে অসুবিধা হচ্ছে। তো এরকমই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এখানকার পাহাড়গুলো না প্রত্যেকটা যখনই কাটছে, পাহাড়গুলোর রং দেখছি লাল, মানে লাল মাটির মতন দেখতে কিন্তু পাথর। আর এখানে পাইন গাছের প্রচুর চাষ হয়, ম্যাক্সিমাম এখানকার আসবাবপত্র সমস্ত কিছু পাইন কাঠেরই ম্যাক্সিমাম হয়ে থাকে। কিছু কিছু জমি এরমভাবে ভাগ ভাগ করে চাষ করা আছে। তো এরম দেখতে দেখতে আমরা এখানকার হোটেলে পৌঁছে গেছি। এটা হোটেলটার নাম হচ্ছে ওডিসি। এখানে কেউ এরা হিন্দি বাংলা তো বোঝেই না, হিন্দিও বোঝে না, শুধুমাত্র ইংলিশ, তাও খুব কষ্ট করে বলতে হয়, মানে ওদের ওরাও ভালো করে বলতে পারে না, বোঝেও কম একটু। তো যাই হোক, এই আমাদের হচ্ছে রুম। বাচ্চারা অনেকক্ষণ পর, সারাদিন জার্নির পর রুমে এসে বেশ আনন্দিত। এটা হচ্ছে আরও একটা রুম, পাশাপাশি দুটো রুম আমরা নিয়ে নিয়েছি। তো যেহেতু দুটো ছোটো ছোটো বেড রয়েছে, বেড দুটোকে এক জায়গায় করে আমরা
শোয়ার ব্যবস্থা করব, যেহেতু তিনজনে আছি একটা বেডে কোনোভাবেই দুজনে হবে না, বেডটাকে জয়েন্ট না করলে হবে না। এই হচ্ছে বাথরুম। তবে আমরা যে সময় গেছি সেই সময় ওখানে যে ঝড়টা এসেছিল রুমেল, সেই ঝড়ের প্রভাবে গত দু তিন দিন ধরে কারেন্ট নেই, তো সেই কারণে এখন ইনভার্টার চলছে বা জেনারেটর চলছে, কিছুক্ষণ পর বললো সেটাও বন্ধ হয়ে যাবে। সেই কারণে তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া সারতে বললো। তো পাশেই একটা রেস্টুরেন্ট আমরা খোলা পেয়েছি অনেক কষ্টে, সেখানে খাবারের মানে ডিনারের ব্যবস্থা হয়েছে, ভেজ থালি ছিল, তো ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে যেহেতু কারেন্ট নেই বললাম তিন দিন ধরে। তো আমরা এখানেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম, খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম রুমে। তো রাতটা কোনো রকম কাটিয়ে পরের দিন সকালবেলা আমাদের বেরোনোর পালা। তো বাইরের দৃশ্যটা রাত্রিবেলায় ভিডিও করা হয়নি কারণ অন্ধকার ছিল, কারেন্ট অফ ছিল। খুব সুন্দর বাইরের সাজানো, দুপাশে গাছপালা লাগিয়ে সুন্দর করে সাজানো। এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা গতকাল রাতে ছিলাম। তো এটাকে এখন আমাদের ছেড়ে পরের গন্তব্যে যাওয়ার পালা। কেমন লাগছে আমার ভিডিও আপনারা জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে আমাদের ঘোরার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে ভুলবেন না। খুব শীঘ্রই আসবো পরের ভিডিও নিয়ে, দেখতে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো, বাই বাই।